السلام عليكم جايز আশা করি সকলে ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসলাম বনের মাঝে ঘুরতে আর আজকে আপনাদেরকে পুরো বন ঘুরে দেখাবো এই বনের মাঝে নাকি অনেক পদের ধান আছে মানে পোলাও ধান কালো জিরা হ্যাঁ সামনে কালো জিরা ধানও আছে তো সবই দেখাবো আপনাদেরকে সামনে তে এডি কালো জিরা ধান এটা থেকে পোলার চাল তৈরি হয় এডি ধান গুলো তো অনেক সুন্দর এডি হলো কালো জিরা ধান এডি চিনি গুঁড়া ওয়াও এডি অত সুন্দর আছে চিনি গুঁড়া কই হ্যাঁ আই হ্যাঁ এটা কেয়ারফুল ঝিঙ্গা বন্ধের মাঝে এসে দেখেন আমাকে ফুল দিস ফাল দিস ওখানে হ্যাঁ হরিং দি কেমনে ফাল দিস আই হাই গাদা সামনে দিয়ে আরো অনেক সুন্দর সুন্দর ধান আছে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি একটি মেশিন গড়ের কাছে একদিন না ভিডিও বানাইছিলাম যেটা কিসের ঘর তো আজকে বলে দিলাম এটা হলো মেশিন ঘর আসলে এটা দরজা নাই মানে কাহিনী হয়েছে কি বছরে একবার খুলে তো একবারে বন্ধ করে থুয়ে দেয় কারণ একদম বান দিয়ে একবারে শাটার লাগায় সব দিক দিয়ে ক্রম সিস্টেমে থুয়ে দেয় যেহেতু বন্ধের মাঝখানে কেয়ারফুল উঠেছিস গাছের ফুল কালকে দিছে একটা কামও দিছে এখন পুরা বন ঘুরে এসে এখন শাক তুলতেছে শাক নেওয়ার জন্য বাড়িতে শাক খাবে বলে এগুলো ডেঙ্গা শাক হাই হাই আরে দিক দিয়ে মূলা খেত আছে মূলা শাক টমেটো টমেটো খেত আছে একটা লাল শাক